ফোনে মহিলা কনস্টেবলকে কুরুপ পোস্ট আপ দিয়েছিলেন গুণধর পুলিশ ইন্সপেক্টর। ভেবেছিলেন কিছুই হবে না, কিন্তু পরে গুণধর সুরসেন ঝাঁকুনি খেলেন, অভিযোগ ঘিরে পৌঁছল পুলিশ হেডকোয়ার্টারে। আর ঘটনায় গুণধর পুলিশ ইন্সপেক্টরের কীর্তিতে পুলিশের অন্তর্মহলেই ঠিঠিরাপ উঠে গেল। ডিজিকে জানিয়ে কোনো লাভ হবে না, বড় বড় নেতা আমার চেনা, আমার কিছু করতে পারবে না, আমার কথা আমার প্রপোজাল তোমাকে মানতেই হবে। রাত 12টার পর মোবাইল ফোনে মহিলা কনস্টেবলকে ধমকের সুরে কথা বলেছিলেন খোয়াই মহকুমার রিজার্ভ পুলিশের ইন্সপেক্টর সুরসেন ত্রিপুরা। বলেছিলেন এক্ষুনি তুমি চলে এসো, যৌনতা নিয়ে কুপ্রস্তাব দিয়েছিলেন এই গুণধর, কিন্তু ফল হয়ে গেল একেবারে উল্টো। মহিলা কনস্টেবল গুণধর এই পুলিশ ইন্সপেক্টরের রেকর্ড করা ভয়েস তথা গুণকীর্তন নিয়ে সোজা পুলিশ হেডকোয়ার্টারের আধিকারিকদের দ্বারস্থ হন। এরপরই নড়ে চড়ে বসে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকগণ। ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি তৈরি করে দেয় আধিকারিকেরা। পৃথকভাবে গুণধর সুরসেন ত্রিপুরা এবং অভিযোগকারিণী মহিলা কনস্টেবলকে তদন্তে ডাকা হয়, জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদে ধরা পড়ে তার কীর্তি। এই ঘটনাটা ক্রমে গুঞ্জন ছড়ায় পুলিশের অন্তর্মহলেও। রাজ্য পুলিশের এক ধরনের সুযোগ সন্ধানী গুণধর পুলিশ অফিসারেরা যে কতটুকু চরিত্রবান, এই ঘটনাটির মাধ্যমে সেই গল্পগুলি বেরিয়ে আসে। বিভিন্ন মহলে দাবি উঠে ভারতীয় দণ্ডবিধি অনুসারে গুণধর পুলিশ অফিসার সুরসেন ত্রিপুরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, তা না হলে এরকম গুণধরদের লাম্পট্যপনা জঘন্য সব কীর্তি টেনে আনবে, এক্ষেত্রে জঘন্য অপরাধের ঘটনাও ভবিষ্যতে ঘটতে পারে। গুণধর এই পুলিশ ইন্সপেক্টরের এই ঘটনার ভেতরে চরম ক্ষোভে ফুঁসছেন একাংশ সম্ভাব্য ভুক্তভোগী মহিলা পুলিশ কনস্টেবলেরা। ঘটনাটি সামনে আসতেই তাদের কেউ কেউ সামাজিক মাধ্যমে ঘৃণা ভরা পোস্ট দিয়েছিলেন, কিন্তু এতে নানান সমস্যা হতে পারে বলে কয়েকজন তাদের পোস্ট ডিলিটও করে দিয়েছেন। জানা গেছে এই বিষয়টিকে আপাতত পুলিশ হেডকোয়ার্টারে তদন্ত কমিটি অনেকটা হালকা চোখে দেখলেও অভিযুক্ত সুরসেন যাতে ছাড়া না পায় সেটাই চাইছেন পুলিশের একটা বড় অংশ। এখানে উল্লেখ করা প্রয়োজন, গুণধর এই পুলিশ ইন্সপেক্টর শুধুমাত্র পরস্পরিক কাতরতাতেই থেমে নেই, অভিযোগ তিনি আরো অনেক মহিলা পুলিশ কনস্টেবলের সংসার ধ্বংস করে দিয়েছেন। তার আরো কিছু গুণ রয়েছে। মুঙ্গিয়াকামী থানার ওসির দায়িত্ব পালনকালে নিজেই গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন, এজন্য তাকে সাসপেন্ড হতে হয়েছিল, কিন্তু খোয়াই জেলা পুলিশের কয়েকজন কীর্তিমান পুলিশ অফিসারদের বদান্যতায় বড় ধরনের ঝামেলার হাত থেকে তিনি বেঁচে গেছেন। অভিযোগ সাসপেন্ড হওয়ার পরও তিনি তার পুরনো অবৈধ কারবার চালিয়ে গেছিলেন। বর্তমানে খোয়াই মহকুমা রিজার্ভ পুলিশের ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তিনি দুষ্কর্ম করে চলেছেন। সর্বশেষ ঘটনা মহিলা কনস্টেবলকে কুপ্রস্তাব, এমন গুরুতর অভিযোগ উঠলেও এখনো গুণধর সুরসেন কিন্তু বহাল তবিয়তে। গয়াচন্দ্র সূত্রধর ও দেবাশিস দেব রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।